নমস্কার বন্ধুরা, রিয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব নিরামিষ আলুর দমের তরকারি। নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলের মধ্যে 1 চামচ নুন দেব আর 500 গ্রাম আলু খোসা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর একটা কড়াই গরম করে কড়াইতে আমি 3 টিস্পুন সাদা তেল দিলাম। তেলটা গরম হতে দেবো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আলুটা আমি দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 2টা গরম মশলা ফোড়ন দেবো। ফোড়নগুলোকে ভেজে লাল লাল হতে দেবো। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ এটিকে ভালো করে বেটে নিচ্ছি এবং মশলাটা দিয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। জল ফুটে ওঠা শুরু করলে এর মধ্যে আমি 1 চামচ নুনটা দিয়ে দেবো। আর 5 মিনিটের জন্য আমি এটাকে ধুতে দেবো।
সময় গ্যাসটা একদম মিডিয়ামে করে দেবো। এবার ঢাকনা তুলে নিরামিষ আলুর দম। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।